সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি বাবু স্যার। তোমরা জানো যে এইখানে আমরা প্রথম আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা একে একে প্রত্যেকটা ভিডিও আপলোড করব। তো আজকে আমরা যেই এই ভিডিওতে সংখ্যার গল্প, এই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদের জন্য। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো এখানে কী বলা হচ্ছে। বাস্তব জীবনের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি। অর্থাৎ আমরা কোথায় কোথায় সংখ্যা দেখতে পাই, আমরা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাত্রে যখন ঘুমোতে যাই তার আগ পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম করে আমরা কিন্তু সংখ্যা দেখতে পাই। তো আমরা কোথায় কোথায় সংখ্যা দেখতে পাই চলো আমরা একটু দেখি। দেখো এই যে এখানে একটা তোমার অ্যালার্ম ওয়ার্ক দেওয়া আছে, তোমার হচ্ছে এই ঘড়িটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে তোমার এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এখানে কিছু ইংরেজি কতগুলা সংখ্যা দেখতে পাচ্ছ, 1 2, অর্থাৎ ঠিক আছে। তো এখানেও আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। মোবাইলে একটা আমরা এটা একটা মোবাইল, মোবাইলের একটা নাম্বার দেখতে পাচ্ছি আমরা, 13 ডিজিটের একটা নাম্বার দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে এই এই ঘড়িটাতেও আমরা কিন্তু একটা টাইম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং তোমার হচ্ছে এই যে এই ঘড়িটাতে আমরা কিন্তু রোমান সংখ্যা, ঠিক আছে, আমরা এখানেও সংখ্যা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ঘুম থেকে উঠে যখন তুমি রাস্তার টেবিলে বসবে তখন তোমার এখানে হচ্ছে চেয়ার, চা, তোমার হচ্ছে পিরিচ, ঠিক আছে, এখানে অমলেট, রুটি, প্লেট, টেবিল, চেয়ার, এই যে এখানে আমরা কয়েকটা সংখ্যা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে তোমার এখানে যে তোমার এনআইডি কার্ড, ঠিক আছে, এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র, এখানে যে একটা মানুষের ছবি দেওয়া থাকে, এখানে তার এনআইডি নাম্বারটা দেওয়া থাকে, জন্ম তারিখটা দেওয়া থাকে, ঠিক আছে, বাবার নাম, মাতার নাম, ঠিক আছে, এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে। এবং এই যে তুমি এখানে তোমার ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, ক্যালেন্ডারও কিন্তু আমরা বিভিন্ন ধরনেরভাবে বিভিন্ন বারের নাম, তারপর হচ্ছে সংখ্যা, ঠিক আছে, সংখ্যা, বাংলা মাসের তারিখটা এবং হচ্ছে ইংরেজি মাসের তারিখটা, ঠিক আছে, আমরা এখানে কিন্তু অনেকগুলো বিষয় আমরা বিষয়ের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সংখ্যাকে অনুভব করে থাকি, সংখ্যাকে বুঝে থাকি, দেখে থাকি। তো আমরা এখানে নিচে কী বলা হচ্ছে আমরা এই বিষয়টা একটু পড়ব। নিচে কী বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কীভাবে মানুষ জানলো ভেবে দেখো তো। আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কীভাবে সংখ্যা লিখত এবং গণনা করত, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে। অর্থাৎ এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো কীভাবে সংখ্যাটা আসছে। তাহলে চলো তাহলে সংখ্যাগুলো কীভাবে এলো সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত, তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠত পাখির ডাকে, তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগে মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? চলো তাহলে প্রাচীনকালের মানুষ কীভাবে দাগ কেটে দড়ির গিট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করতো তার কিছু নমুনা দেখে নিই। অর্থাৎ আমরা এখানে কী বুঝতে পারছি, আমরা এটা বুঝতে পারছি যে আগের কালের মানুষরা সংখ্যাটা কীভাবে আসছে সেটা বের করতে গিয়ে আমরা বেশ কয়েক হাজার বছর পূর্বে চলে গেছি। সেটা হচ্ছে সেখানে তোমার প্রাচীনকালের মানুষরা, তারা সংখ্যা তো তখন আবিষ্কার হয়নি, তখন তারা কী করতো, দাগ কেটে অথবা দড়িতে গিট ব্যবহার করে অথবা তারা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে তারা সংখ্যা কী করত, গণনা করত, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এতটুকু পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে যেখানে ট্যালির মাধ্যমে আমরা এই বিষয়টা আমরা বুঝব এবং এখানে কিছু কাজ রয়েছে, তোমরা কাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা তোমাদেরকে করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তাছাড়া বেসিক কিছু ধারণা তোমাদেরকে বলবো। অবশ্যই তুমি পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল তোমাদেরকে। তোমরা অবশ্যই এই চ্যানেলের কথা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।